ডব্লিউবিসিএস হেল্পলাইন টপাটক্সে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা যে আমাকে কোনোদিন করতে হবে এরকম ভাবে আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি। মানে আজকে আমার মন ভারাক্রান্ত, শোকস্তব্ধ। আমার নিজের কলিগ, নিজের একজন জুনিয়র এবং খুব প্রতিশ্রুতিমান, প্রতিশ্রুতি একজন খুব প্রতিশ্রুতিবান একজন আমাদের অফিসার, আমাদের জুনিয়র দেবদত্তা রায়, ও করোনার কাছে হার মানলো কিছুদিন আগে। আমি আজকে আমার হোয়াটসঅ্যাপে আসছিল কিছুদিন আগে ওর পাঠানো কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ, যেগুলো দেখছিলাম, যার মধ্যে কতটা উচ্ছ্বল ছিল আর কি। মনে করছিল করোনাকে ও হার মানাতে পেরেছে, এবং ওর যে এই চিন্তাটা, এই ভাবনাটা কতটা ভুল ছিল, এই ভাইরাসটা সেটাকে প্রমাণ করেছে আর কি। এবং শেষ পর্যন্ত ওকে হার মানতে হয়েছে করোনার কাছে। এতদিন পর্যন্ত এই করোনা নিয়ে এত আলাপ আলোচনা, এত মৃত্যু মিছিল চলেছে সারা ভারতবর্ষে, 23,000-এর সংখ্যা পার হয়ে গেছে এই মৃত্যুর সংখ্যা। কিন্তু যখন সামনের থেকে কেউ একজন চলে যায়, তখন নিজের মধ্যে যে ভীতির সঞ্চার হয়, যে হতাশার সঞ্চার হয়, সেটাকে কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আমরা প্রত্যেকেই ভাবতাম বা আমরা দেখেছি হুয়ের থেকে বিভিন্ন গাইডলাইনে পড়েছি, বিভিন্ন জায়গায় কতভাবে পড়েছি, যে বয়স্কদের হলে সেক্ষেত্রে ফ্যাটালিটি মর্টালিটি খুব বেশি হয়ে থাকে, তরুণদের ক্ষেত্রে, যুবক যুবতীদের ক্ষেত্রে বিশেষ করে। এটা সেরকম ক্ষতিকর কিছু নয়, ইমিউনিটি বেশি থাকলে কিছু ক্ষতিকর নয়, কত রকমের তথ্য দেখলাম। আজকে সকালবেলা যখন খবরটা পেলাম, আমার সব চোখের সামনে সব কিছু একেবারে ধুয়ে মুছে গেল, সব বিশ্বাস, সব ধারণা। আসলে এই ডিজিজটাকে আমরা কেউ চিনতে পারিনি, সারা বিশ্ব জুড়ে চিনতে পারিনি। আমি যেটা আমার আজকে সকালবেলা একটা পোস্টে, দুপুরবেলার একটা পোস্টে, যে পোস্টটা অলরেডি তোমাদের সবার কাছে, তোমরা হয়তো দেখেইছো, সপ্তর্ষিনাগ্রামী পোস্টটা আমি করেছি এবং সেই পোস্টটা সবার কাছে পৌঁছে গেছে, তা দেখিয়ে হয়তো বুঝতে পারছিলে যে আমরা, আমার মনের ভেতরে কিরকম অবস্থা চলছে। খুব অসহায় একটা লাগছে, মানে অসহায় এতটাই লাগছে যে আমার মনে হলো যে তোমাদের সামনে এসে কয়েকটা কথা বলি, হয়তো তাতে একটু মনের মধ্যে শান্তি পাবো, তোমরা সান্ত্বনা দেবে। তোমাদের সবসময় বিপদ আপদে চেষ্টা করেছি যে পাশে থাকবার জন্য। এবার কলিগ একজন আমার, সে মানে দেবদত্তার সঙ্গে আমার সরাসরি পরিচয় কখনোই ছিল না, ও চন্দননগরে ছিল, আমি নর্থ বেঙ্গলে, কিন্তু ওকে যখন হারাতে হলো, দেখো দুঃখ সবার হচ্ছে, যার নিজের লোক না তার চেয়ে বেশি কেউ কেউ উপলব্ধি করতে পারবে না। আমরা সবাই সহানুভূতি দেখাবো, সহমর্মিতা দেখাবো, কিন্তু যার গেছে সে জানে, ওই যে পুচকি বাচ্চাটা, ওর 4 বছরের বাচ্চা, যে হয়তো জানে না মৃত্যু মানে কি, সে বসে থাকবে মার জন্য, সে বসে থাকবে, মা এসে ওকে হয়তো খাওয়াবে, কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যালি মাকে ফিরে পাবে না। বাট দিস ইজ লাইফ, দিস ইজ রিয়ালিটি, এবং তার জন্য দায়ী কি আমরা? আমরা নিজেরা, আমাদের মানে এই দেশের মানুষ, আমাদের দুটো খুব বড় বড় আমরা কাজ করতে এক্সপার্ট। এক হচ্ছে আমরা সরকারকে গালি দিতে খুব পছন্দ করি, মানে সরকার যখন লকডাউন ঘোষণা করবে তখন আমরা লকডাউন মানবো না, তখন পুলিশ যখন আমাদেরকে ধরতে আসবে তখন আমি সোশ্যাল মিডিয়াতে লিখবো, এই দেখো পুলিশ আমাকে অত্যাচার করছে, ওই দেখো পুলিশ ওখানে অত্যাচার করেছে। তারপরে যখন পুলিশ অত্যাচার করবে না, তখন আবার আমরা এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব যে হ্যাঁ পুলিশ বসে বসে বেতন নিচ্ছে, সরকারি কর্মচারীরা বসে বসে বেতন নিচ্ছে, সরকারি কর্মচারী হ্যাঁ সে যায় বেতন পায়। অ্যান্টুরে দেবদত্ত স্যাক্রিফাইসড হার লাইফ, প্রুফ করে দিয়ে গেল যে সরকারি কর্মচারীরা কিভাবে বেতন নেয়। হঠাৎ করে করোনা বলে শুনছি যে মানে করোনা, মানে করোনাতে হঠাৎ অনেকের কাজ সামনে আসছে, ঠিক সেটা সত্যি কথা। মানে করোনাতে বিশেষ কিছু সমাজের কিছু প্রতিনিধি, তাদের যে কাজ সেটা অবশ্যই সঙ্গে সামনে আসাই উচিত, কিন্তু এই সরকারি কর্মী, সরকারি আধিকারিক যাদেরকে আমরা খুব সহজে গালি দিতে থাকি, তাদের সারা জীবন কীরকম কাজ করতে লাগে। আমি ব্লক অফিসে থেকে দেখেছি, এসডি অফিসে থেকে দেখেছি, কর্পোরেশনে থেকে দেখেছি, প্রত্যেকটা সময় সরকারি কর্মচারীদের যখন শেষ বিপদটা যখন মানে চোখের সামনে, আমার মনে আছে ভূমিকম্প হচ্ছিল আমার বাড়ির থেকে, মানে বাবা মা আমার বাচ্চা, তখন ছেলে ছোট মেয়ে হয়নি, সবাই প্রচণ্ড ভয়ে আছে, মানে আমাদের যেতে লাগছে ত্রাণ নিয়ে।
বাবা মা বলছে যে আবার ভূমিকম্প হবে, তুই বাড়ি ছেড়ে যাস না, কিন্তু দায়িত্ব ফিল্ডে থাকতে লাগবে। কেউ স্বীকৃতি দেবে না, কোনোদিন স্বীকৃতি দেবে না, কিন্তু ওই ফিল্ডে থাকতে গিয়ে কোনো যদি ভুল হয়ে যায়, সেই ভুলটাকে একদম বড় করে সেটা নিয়ে কত কথা হবে আর অপদার্থ। প্রশাসন সম্পর্কে কথা বলতে মানুষ এতটাই ভালোবাসে, আর আমাদের আরো একটা ইদানিং তো দেখছি, মানে ইদানিং নয়, একটা চিরকালীনই হিরো ওয়ার্শিপিং ভারতবর্ষে। অমিতাভ বচ্চন থালা বাজিয়ে করোনা হলো, সেই করোনা নিয়ে আমরা তো মানে মানে চোখের জল ফেলতে ফেলতে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই আর আরাধ্যা বচ্চন, কি কি নাম সব তাদের, ঠিক আছে, সেলিব্রিটি, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, এদের এদের করোনা হলে তার জন্য আমাদের যে দুঃখ হয় আর কি, ঠিক আছে, তার জন্য আমরা মানে তারা করোনা হয়ে সুস্থ হয়ে যান, তার জন্য আমরা নিউজ পেপার, টিভি, মিডিয়া সব জায়গাতে ভরিয়ে দিই আর কি। ওরে বাবা, সারাক্ষণ আমরা প্রার্থনা করতে থাকি, ওরে বাবা উনি আমাদের জন্য থালা বাজিয়েছিলেন, ওনার জন্য তো প্রার্থনা করতেই লাগবে। ঠিক, দেবদত্তা মারা যায়, কোনো সহানুভূতি মানে কোনো মিডিয়া কোনো কিছু দেখি না সেরকম আর কি। ওই একটা খবর, মারা গেছেন একজন, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার উনি একটা সম্মান দিয়েছেন দেবদত্তাকে, এবং যেটা ওনার যে হাজবেন্ডের কাছে একটি চিঠি গেছে মাননীয় ম্যাডামের কাছ থেকে, এবং সেটা দিয়ে বোঝা যাচ্ছে উনিও কতটা দুঃখিত, সবাই আমরা দুঃখিত, সবাই দুঃখিত, কিন্তু ওই বাচ্চাটার কথা যখনই একবার ভাবছি, আমার সত্যি কথা মানে আমার নিজের বাচ্চার কথা মনে পড়ছে, নিজের বাচ্চা, ছোট বাচ্চাটা 3 বছর, বড়টা 8 বছর, কালকের থেকে যখন বাইরে বেরোবো, আই ডোন্ট নো ইফ এনিথিং হ্যাপেন্স হোয়াট উইল হ্যাপেন টু দেম, শুধু এই কথাটা ভাবছি আর দেবদত্তার বাচ্চাটার কথা ভাবছি। তখন মনে হচ্ছে যে আমরা তো আরো বেশি সচেতন হতে পারতাম, আমরা তো কোভিডটাকে নিয়ে আরো বেশি আমাদের দায়িত্ববান হতে পারতাম, ওই চায়ের দোকানে বসে আড্ডা নাও মারলে পারতাম, লকডাউন মানে লকডাউনই করতে পারতাম। একটা যে ভিডিওর মধ্যে শুনছিলাম, লকডাউন কি মানে বাসের বেড়া থাকবে, লক করা থাকবে আর ডাউন তলা দিয়ে যেতে লাগবে, এটা নাকি লকডাউন, সাধারণ মানুষ তাই তো করেছে। সুতরাং কাউকে ওই ব্লেম করে কাউকে দোষ দিয়ে কিছু লাভ নেই, আমরা প্রত্যেকে প্রত্যেকে তুমি আমি এই ভিডিওটা করলাম এটা প্রত্যেককে বলার জন্য যে এনাফ, আমার মনে হয় এনাফ হয়েছে, আমরা এত তথ্য দিয়েছি। গরম যখন গরম পড়ছিল, মানে গরম শীতকাল ছিল, তখন বলছিল যে ও ভারতবর্ষে তো এখনো মানে গরম পড়েনি, যেই গরম পড়বে করোনা শেষ। ফাইন, গরম পড়ে একদম সব খরা হয়ে গেল, করোনার প্রকোপ বাড়তে থাকলো, কিচ্ছু নেই। তারপর করোনার একটা থিওরি শুনছিলাম যে হার্ড ইমিউনিটি হয়েছে, এত সস্তা ভ্যাকসিন নিয়ে তো প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ, আমি ভ্যাকসিন সম্পর্কে কথা বলে অনেক কথা শুনছি, বাট ভ্যাকসিন নিয়ে কিছু নেই। একটা জায়গাতে আমরা সতর্ক থাকতে পারতাম, শুধু সতর্ক থাকতে পারতাম, ওই দল বেঁধে বেরোতে না পারলেও পারতাম, ওই চা খাওয়ার জন্য রাস্তায় বেরোনো, ক্যারাম খেলার জন্য, তাস পিটানোর জন্য না করলেও পারতাম, বার্থডে পার্টি, সেলিব্রেশন, উইকেন্ড পার্টি, এগুলোকে একটু বন্ধ করলেও পারতাম, সরকারের যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে একটু ফলো করলেও পারতাম। জানি আমি আপনারা অনেকেই অনেক কথা বলবেন, যে অনেক সমালোচনা করবেন, বাট সমালোচনা করাটা না খুব ইজি, দ্য ইজিয়েস্ট টাস্ক হচ্ছে ওই সমালোচনা করা। কিবোর্ড ওয়ারিয়ার, অনেক কিবোর্ড ওয়ারিয়ারকেই তো দেখলাম আমি, যারা কিচ্ছু কাজ করেনি জীবনে, সমালোচনা ছাড়া, বড় বড় বাতেলা দেয়া ছাড়া কিচ্ছু করেনি লাইফে, বাট উই হ্যাভ টু ডু ইট ইন দ্য ফিল্ড, জানি কি হতে পারে প্রত্যেক দিন। আমাকে অনেকে বলছিল যে সাবধানে থাকবেন স্যার, সাবধানে থাকবেন, সাবধানে থাকাটার মানেটা কি, খুব আপেক্ষিক সাবধানে থাকাটা। বয়স্কদের আমি বলতে পারি, যে আমার বাবা মাকে আমি বলতে পারি তুমি বাড়ির ভিতর থাকো, আমরা কোথায় থাকবো, আমার তো কাজে যেতেই লাগবে, আর আমরা না কাজ করলে তাহলে কাজটা কারা করবে, সবাই যদি আমি ভাবি যে আমি বাড়ির ঘরের ভেতরে থাকবো, সুতরাং আমাদেরকে তো যেতেই লাগবে। কিন্তু অনেক সেকশন ছিল, অনেক মানুষ ছিল যারা একটু এই কয়েকটা মাস একটু ঘরের ভেতরে যদি থাকতো, কাজ ছাড়া যদি বাইরে না বেরোতো, তাহলে মনে হয় অনেকটা কম হতো। কিন্তু মানুষ ওই যে যতক্ষণ না পর্যন্ত নিজের বাড়িতে আসে, কেউ বুঝতে পারে না যে কি আসতে চলেছে। একটাই অনুরোধ সবাইকে করব যে এবার না হলে নেভার আর কি, কখনো মানে এবার এবার দেবদত্তা চলে গেল, দেবদত্তাকে আর ফিরে পাব না, কিন্তু আর দেবদত্তা যেন না আসে, আমরা একটু সচেতন হই, একটু সচেতন হই, একটু সামাজিক দূরত্ব এগুলোকে একটু বজায় রাখার চেষ্টা করি। আর অনেক হয়েছে ওই সমস্ত হিরো ওয়ার্শিপিং, আমি মানে এটা আমাদের সবাই মিলেই, এটা মানে
হোয়াটসঅ্যাপ ফেসবুক খুললে, এই সোশ্যাল মিডিয়াতে খুললেই আমরা ওই অমিতাভ বচ্চনের কি হয়েছে, অভিষেক বচ্চনের কি হয়েছে, এই জিনিসগুলোকে এবার একটু বন্ধ করলে হয় না? ওদের কি হয়েছে সেগুলো ছেড়ে দাও, নিজের বাড়িতে হবে, নিজের বাড়িতে হবে, ওদের নিয়ে করবে, দেখবে যে তোমার নিজের হয়ে গেছে। ওকে, সো ডোন্ট টেক ইট সো স্পোর্টিংলি, ওকে, যে এটার মধ্যে মজা করা কিছু নেই। করোনা নিয়ে এত জোক দেখেছি এবং আমি প্রত্যেকটা জায়গাতে প্রোটেস্ট করতাম যে এনাফ, বাট আমি আমার নিজের সার্ভিসের লোককেও দেখেছি যে করোনা নিয়ে রাত্রিবেলা ফেসবুকে লিখছে আর কি। সো আনফর্চুনেট, ইট ইজ নট সামথিং যেটাকে নিয়ে মজা করা যায়, ঠিক আছে? সুতরাং আমি তোমাদের প্রত্যেককে বলবো, এই চ্যানেলের মধ্য দিয়ে আমার বক্তব্য অনেকের কাছে পৌঁছয়, একটাই জাস্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করবো, যে তোমরা ভবিষ্যতের খুব দায়িত্ববান নাগরিক হতে চলেছো, তোমরা একটু দায়িত্ব নাও, বোঝাও তোমাদের আশেপাশের মানুষকে, বোঝাও যে প্লিজ প্লিজ এরকম ঘটনা ঘটে চলেছে, সারা দেশে অফিসিয়ালি 23,000-এর বেশি মানুষ মারা গেছে, এই সংখ্যাটা কোথায় পৌঁছে যাবে আমরা কেউ জানি না, ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত, কিন্তু ভবিষ্যৎ থেকে সুরক্ষিত আমরাই করতে পারি যদি একটু দায়িত্ব নিই। দেবদত্তাকে আর ফিরে পাবো না, কিন্তু বারবার করে আমি বলছি আর দেবদত্তা যেন না তৈরি হয়, এই রাস্তাটা অন্তত আমরা করি, এবং তার জন্য আমরা প্রত্যেকে দায়িত্ব নিই। প্রত্যেকে যদি নিজের দায়িত্বকে পালন করি ঠিকভাবে, নিজের সামাজিক দায়িত্বকে যদি ঠিকভাবে পালন করি, যদি সরকারি নির্দেশ নিয়মগুলোকে যতটা সম্ভব মেনে চলি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে হয়তো 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 আমরা কিছু প্রাণকে বাঁচাতে পারবো। সে তার চেয়ে বড় তৃপ্তি আমি দেখেছি, তার চেয়ে বড় তৃপ্তি আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর WBCS অফিসার, তোমরা যারা এই চ্যানেল দেখো, WBCS অফিসার হতে চাও ভবিষ্যতের জন্য, তাদেরকে আরেকবার বলছি যে আমি তোমাদেরকে বলতাম না যে ইন্টারভিউয়ে মেকি কথা বলো না, মেকি কথা বলো না, ঠিক আছে? সব ইয়ে করে দেবে, আজকের পরে আর সেই জায়গাটা থাকবে না, ঠিক আছে? এই দেবদত্তার ঘটনাটার পরে তোমাদের যদি তোমরা জেনে গেলে যে তোমাদের কী কী করতে লাগবে, কী কী বিপদের সম্মুখীন হতে লাগবে, এবং আমি বারবার করে বলি যে WBCS এক্সিকিউটিভ অফিসারটা সৎভাবে সৎভাবে সমাজে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে, সে যখন ওই বন্দুক ছাড়া, কোনো বর্দি ছাড়া যখন সমাজে দাঁড়িয়ে থেকে মানুষের সেবা করে, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরল কি না সেটা রক্ষণাবেক্ষণ করে, কোনো সৈনিকের চেয়ে কম না সে। তাই দেবদত্তাকে আমি বলবো যে ওর রোল দেশে অতন্দ্র প্রহরা দেয়া যে সেনারা আছে তাদের চেয়ে কোনো অংশে কম না, এবং ওর এই ত্যাগ এটা কোনো শহীদের আত্মবলিদানের চেয়ে কোনো কম না। দেবদত্তা যেখানেই থাকো ভালো থাকো, এই শুভেচ্ছাটাই তোমার এই দাদার তরফ থেকে থাকলো, আমাদের এই প্রত্যেকের পরিবারের তরফ থেকে থাকলো, খুব ভালো থাকো। আশা করি তোমার এই চলে যাওয়াটা আমাদের অনেক শিক্ষা দেবে, খুব ভালো থেকো তোমরা। এবং আমি যে যে কথাগুলো বললাম আজকে, আমার অ্যাকচুয়ালি রিয়েলি বিকাম ইমোশনাল, কিন্তু আমার কথাটা যেন সবার মধ্যে পৌঁছয় যে তোমরা যারা WBCS এ আসতে চাচ্ছ, তারা এই হ্যাজার্ডসগুলোকে জেনেই এসো এবং দেশ সেবা করতে লাগবে, এরকমভাবেই করতে লাগবে। হয়তো তোমাকে কেউ স্যালিউট করবে না, কিন্তু তোমার নিজের ভেতরেই যে আনন্দটা থাকবে, হয়তো তোমার এরকমভাবেই জীবনকেও ত্যাগ করতে হতে পারে। But if you want to come, if you want to serve your nation, then come to this service. Okay? ভালো থাকো সবাই, সুস্থ থাকো, বাড়ির বয়স্কদের খেয়াল রাখো, এবং যতটা সম্ভব নিয়মাবলীগুলোকে মেনে চলো। খুব সোজা কারো সমালোচনা করা, কিন্তু ওই জায়গাতে থেকে সেই রুলকে ইমপ্লিমেন্ট করা, সেই জায়গাটা খুব কঠিন, সেটা আমাদের করতে লাগে। সুতরাং আমাদের যখনই সমালোচনা করবে, তার আগে একবার নিজেকে আমাদের জায়গাতে রেখে তারপরে সমালোচনাটা করো, তাহলে ভালো লাগবে। আর মিডিয়াকে আমি অবশ্যই বলবো যে একটু রেসপন্সিবল হতে, অনেক হয়েছে অমিতাভ বচ্চন অভিষেক বচ্চনের নামে টিআরপি প্রচুর বাড়ে, দেবদত্তার নামে হয়তো টিআরপি বাড়ে না, ঠিক আছে? কিন্তু এই খবরটা দিলে অন্তত মানুষ আরও বেশি সচেতন হবে, মানুষ বুঝবে যে করোনা নিয়ে ছেলে খেলা করার আর জায়গা নেই, অনেক সচেতন হতে হবে। প্রত্যেকে ভালো থাকো, আজ আর বাড়াচ্ছি না, মানে কথা বলার মতন আর মানসিকতা আজকে নেই, খুব ভালো থেকো, ধন্যবাদ।